জীবনের সাত বছর ব্যবসার বয়সে এত বড় কালেকশন একবারে যে আল্লাহ আমাকে জুটায় দিয়েছে সঙ্গ আল্লাহ আমাকে জুটায় দিছে আর কি আচ্ছা বিশাল বিশাল গরু আসলে প্রোগ্রাম করি এত বড় একসাথে গরু মেলানো খুবই কঠিন এটা আমরা জানি কোথা থেকে কেনা এগুলো এগুলো আমাদের গ্রাম থেকে কেনা আর গাভীগুলো কিন্তু অরিজিনালে হ্যাঁ হ্যাঁ দুইটা গা তিনটা গাভী আছে দুই দাঁত প্রথম বাচ্চা দেবে আর দুইটা হচ্ছে বাচ্চা দেবে মোট পাঁচটা দেখাবো বড় কয়টা যে এরকম হাতি কয়টা হাতি হলো চারটে এটা হাতি আমি অনেক সময় বলি যে মিনি হাতি এটা মিনি হাতি না একটা হাতি হাতি যত বড় এই প্রথম দ্বিতীয় গরু অত বড় السلام عليكم আজ সতেরোই ফেব্রুয়ারি দুই রোজ শনিবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেল অবস্থান করছে রবি ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক আলম ভাই একজন মালয়েশিয়ান প্রবাসী প্রবাস থেকে এসে কিন্তু উনি গরুর খামারের সঙ্গে যুক্ত হয়েছেন এবং ধামাকাদার কিছু কালেকশন করেছে প্রতি সপ্তাহে বা মাসে অন্তত দুই থেকে তিনটা প্রোগ্রাম কিন্তু এই রবি ডেরি ফার্ম থেকে আপনাদের দেখাই তো ওনার প্রোগ্রামে ধারাবাহিকতায় ওনার জীবনের আজকে শ্রেষ্ঠ কালেকশন এবং ওনার এখানে প্রতিবেদন করছি সি আজ প্রায় দুই থেকে তিন বছর টানা আমিও দেখি নাই আসলে ওনার কাছে একসাথে এত বড় বড় গাভি আজকে উনি বাংলাদেশ চ্যালেঞ্জ করেছে ওনার এই গাভিগুলো নিয়ে গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম বয়স নিয়ে আলোচনা করবো দেখবো বাচ্চা সহ কয়টা গাভী রয়েছে প্রেগনেন্ট যেগুলো রয়েছে কি কী সুযোগ সুবিধা দিবে কোনটার হাইট কতটুকু আসলে এই গাভিগুলো কিন্তু অনেক বড় বড় আপনারা যারা আজকের প্রতিবেদনটা দেখবেন বিশেষ করে আজকের প্রতিবেদনে গরু কিনতে হলে আপনারা অবশ্যই সরাসরি আসবেন ক্যামেরায়

এত বড় একসাথে গরু মেলানো খুবই কঠিন এটা আমরা জানি কোথা থেকে কেনা এগুলো এগুলো আমাদের গ্রাম থেকে কিনা আর গাবিগুলো কিন্তু অরジナলে হ্যাঁ হ্যাঁ দুই টাকা তিনটা গাবি আছে দুই দাঁত প্রথম বাচ্চা দেবে আর দুইটা হচ্ছে চার দাঁত দ্বিতীয় বাচ্চা দেবে মোট পাঁচটা দেখাবো বড় কয়টা এই এরকম হাতি কয়টা হাতি হলো 4টা এটা হাতি আমি অনেক সময় বলি যে মিনি হাতি এটা মিনি হাতি না এটা হাতি হাতি যত বড় এই প্রথম দ্বিতীয় গরু তত বড় আলম ভাই আগে পরিচয়টা দর্শকদের জানাবেন আনাম মোহাম্মদ আলম হোসেন রবি ডেরি ফার্মের মালিক পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর ইউনিয়নের চার নাম্বার খামারটি আমার কতগুলো খামার আছে খামার এখানে মোটামুটি বাইশটা খামার আছে দর্শকরা নির্ভয় ইনশাল্লাহ হারো পড়াতে যে আমি প্রোগ্রাম করি ওখানে যেভাবে দর্শকরা যায় নির্ভয় নির্ভেজাল এখানে আসতে পারবে দালাল টালাল নাই তো দালাল নাই আচ্ছা আজকে পাঁচটা দেখাব সর্বোচ্চ কত মনের গাভী আছে আজকে কিন্তু ওজন দিয়ে না বললে দর্শকটা বুঝবে না এখানে আমার প্রথমে এক নম্বর যে গাভীটা দেখাবো অরিজিনাল একটা রানী শঙ্কর অনেকে নামে রানী শঙ্কর শুনেছেন অর্জন একটা রাণী শঙ্কর শিব পুনরায় থেকে ষোলো মোন ওয়েট হবে মাংসের মাংসই পনেরো থেকে ষোলো মন বিশাল গরু চলেন প্রোগ্রামের আর তর্স হইছে না এক এক করে গাভীগুলো দেখি গাবিগুলো সঠিক বনোরা আর একটু চেষ্টা করুন অনুরোধ থাকবে দর্শকদের পক্ষই আমার সবগুলো গাবির দাম ছঁয়ে দিবেন আচ্ছা ঠিক আছে চলেন চলেন এক এক করে দেখি এক নম্বর সিরিয়ালে আলম ভাই কি বলবো আসলে কিছু বলার নাই আপনারা যারা কিনবেন আমি আজকে আমি অনুরোধ করতেছি আপনারা সরাসরি আসেন এগুলো maaf করতে পারবেন আমি যদি একটু কাছে যাই যেতে দিবে হ্যাঁ আমার সে অনেক বড় গাবি এটা কি জাতের আসলে এটা অনেকে রানীশংকরই সবাই রানীশংকরদের জাত জেনে তাহলে রানীশংকরই বলবে আচ্ছা জাত হল স্ট্যান ফ্রিজ রানীশংকর আসলে কোনো জাত নাই তবে এর সিং সাদা চোখ সাদা কান সাদা মুখ সাদা জিভ সাদা 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 আর এর ভিতর কিছু নাই মাজাটা কি গাভীর মাজাটা হয়েছে মেন হ্যাঁ কোনো চুল পরিমাণ খুদ নাই কিন্তু আমি আসলে আহ কোন গাভীর কিন্তু ওইভাবে প্রশংসা করি না তবে যেগুলো প্রশংসার যোগ্য বেচা হোক না হোক কাস্টমার নিয়ে কান্না নেই যেটা যেমন সেটা সেভাবেই দেখাতে হবে এটা দাঁত কয়টা বলবেন এটা চার দাঁত হচ্ছে দ্বিতীয় বাচ্চা দিবে চার দাঁতে দ্বিতীয় বাচ্চা দিবে গ্রাম থেকে যদি কেনেন তাহলে তো দুধের রেকর্ড ইতিহাস জানা প্রথম দিনে ইনশাআল্লাহ 24 25 দুধ হইছে তার ভাষায় 24 থেকে 25 हां তবে যে খামারেই ছিল ভাই যার কাছেই ছিল ওর কাছে যত্নের কোনো টুটি পায় নাই কোনো টুটি নাই তার কাছে মানে খুব शौकीन গরু খুব শখের বশেই হয়তো লালন পালন করেছে একটু চাপায় দেন এখন আর সময় কতদিন আছে এক মাস টাইম আছে এখনো বাট জরায়ু বাট জরায়ু গ্যারান্টি আমার গ্যারান্টি এবিএন এ কত লিটার ধারণ ক্ষমতা এর মধ্যে থাকবে আপনার ধারণা এটা 30 কেজি গ্যারান্টি থাকবে এবার আমার কাছে গাভে 30 লিটার গ্যারান্টি জি আচ্ছা লং টাইম সময় আছে যদি কেউ চান আপনার মানে গাবিটা এই অবস্থাতেই কিনে নিয়ে চলে যেতে পারবে সমস্যা নাই আসলে দেখাসনার সুযোগ দিবেন গাবিটা অবশ্যই দেখাসনার কি কি সুযোগ দিবেন দেখতে আমার এখানে ঠাইকে দুই চার দিন দেখে মনে করুন জরাই বের হয় কিনা বাটে গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে দুধও তো গ্যারান্টি দিবেন আবার দুধও 30 কেজি গ্যারান্টি এটা আচ্ছা যদি কিনে নেওয়ার পরে 30 কেজি না হয় সে ক্ষেত্রে রিটার্ন রিটার্ন নিয়ে আসবেন হ্যাঁ যে টাকা দিয়ে কিনবে ড্যামেজ কিন্তু দিতে হবে অবশ্যই ড্যামেজ দেব দাম কত এটার এটা ভাই আমি অনুরোধ করছি আমি একটা গাবির

দামও তেমন আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কালেকশন হইছে এটা আচ্ছা 5.5 লক্ষ টাকা একটা গাবির দাম জি চলেন 30 লিটার দুধ গ্যারান্টি আচ্ছা চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই চলেন দুই নম্বর সিরিয়ালে আরো একটি 빅 সাইজের গাবি নিয়ে আসলেন গরু কিন্তু প্রথমটাই সবচেয়ে বড় আর এগুলো আপনার মোটামুটি পাওয়া যায় কিন্তু ওইগুলো একটু কষ্টসাধ্য জি বাইশ থেকে তেইশ কেজি আগেই হয়েছে এবার কত লিটার আসবে পঁচিশ গ্যারান্টি থাকবে পঁচিশটা গ্যারান্টি থাকবে কম হলে ফেরত ফেরত নিবেন আচ্ছা বারজারও আপনার এখন যদি কেউ ডেলিভারি চায় যে ভাই পঁচিশটা বলছেন বোঝায় দেন টাকা পয়সা দিয়ে দিলাম দিতে পারবেন অনেকেরই কিন্তু এরকম টাকা আছে কিন্তু দুধের গাভি পায় না প্রয়োজন দিবেন ওইটাও দিবেন প্রথমটাও দিবেন দুইটা থেকে পঞ্চান্ন লিটার দিবেন পঞ্চাশ দিবেন একটু সুযোগ সুবিধা ওই জন্য কমাইছিলাম তা ভাইয়ের বুকে বল আছে পঞ্চান্ন লিটারই গ্যারান্টি এক ফুটাও কম হবে না কম হলে কিন্তু নিয়ে আসতে হবে হবে দাম কত এটার এটা চা দাম তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ আর পাঁচ লক্ষ

আমি এইটার কাছে দর্শকদের এই ছোটটাই কত বড় আচ্ছা দেখা যায় দেখা যাচ্ছে কি আমাকে এখন দেখা যায় আচ্ছা ছোটটাই এটা কিন্তু পর্যায়ক্রমে আমরা ছোট দিকেই যাচ্ছি আচ্ছা তাও এত বড় এটার দাম কত

অরিজিনাল বয়স্কয়দাত অরিজিনাল দুইদাত দুইদাত জি প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে এখনো মোটামুটি মনে করেন 26 27 দিন টাইম আছে এখনো 26 থেকে 27 দিন ফুল সময় আছে এই সময়টা নিবে এর পরে বাচ্চা দিবে আচ্ছা এগুলো থেকে কত লিটার দুধের আইডিয়া দিবেন প্রথমে ইনশাআল্লাহ 20 প্লাস থাকবে তারপরে এগুলো এই 3 4 এগুলো সব 20 প্লাসের গপি এটার দাম কত ভাই এটা লক্ষ 80000 টাকা লক্ষ 80 ধীরে ধীরে গাবি কিন্তু ছোট হচ্ছে জি আচ্ছা গরু 빅 দাম কমতেছে বড়ও ছোট হচ্ছে চলেন আমরা 5 নম্বরে শেষ ক্যাভিটা দর্শক দিয়ে দেখি চলেন নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনে সবশেষ একটা গাবি গরু এটাও 빅 সাইজের তবে ওইগুলোর সাথে রাখছেন তো আর আমার চোখে মানে না এটা কি জাতের

আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের বলবো আমার জীবনে যে মনে করেন আমি প্রবাস থেকে আইসে ব্যবসা শুরু করতে এত বড় গাভী কিন্তু আমি একবারে কালেকশন করতে পারিনি